بسم الله الرحمن الرحيم، نحمده ونصلي على رسوله الكريم. فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان، فمن شهد منكم الشهر فليصمه، ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر، يريد الله بكم اليسر ولا يريد بكم العسر، ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. প্রিয় দর্শক শ্রোতা, মহান রব্বুল আলমিনের দরগাহে লাখো কোটি শুক্রিয়া, যিনি আমাদেরকে সিয়াম পালনের তৌফিক দান করেছেন। আমরা ইফতারি সামনে নিয়ে এই মুহূর্তে মহান রব্বুল আলমিনের দরগাহে দোয়া করব, আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল ও মঞ্জুর করেন। আমরা ইফতারি সামনে নিয়ে অপেক্ষা করি, আমাদের নিজেদের খাবার আমরা যে কোনো সময়ে খেতে পারি, কিন্তু কেন আমরা খাচ্ছি না? মহান রব্বুল আলমিনের ভয়ে আমরা ইফতারি সামনে থাকা সত্ত্বেও নির্দিষ্ট সময়ের আগে তা গ্রহণ করছি না। এই এই তকোয়া আল্লাহ রাব্বুল আলমিনের কাছে গ্রহণীয়, এটাই রোজার উদ্দেশ্য। আমরা যেন তকোয়া অবলম্বন করতে পারি, খোদা ভীতি আমাদের মধ্যে আসে, আল্লাহ পাক আমাদেরকে সেভাবে রোজা রাখার তৌফিক দান করুক যেভাবে রোজা রাখলে সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল আলমিন রাজি ও খুশি হন। মহান রাব্বুল আলমিনের কাছে এই ইফতারি সামনে নিয়ে আমরা এখন দোয়া করব, আল্লাহ পাক আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. ربنا تقبل منا إنك أنت السميع العليم. اللهم أنت السلام ومنك السلام وإليك يعود السلام. حينا ربنا بالسلام وأدخلنا الجنة دارك دار السلام. تبارك ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. رب العالمين مهرباني كره تمي آمدر شكل الدعاء قبول منجور كرو مولا، আমাদের সিয়ামগুলোকে তুমি কবুল করো, আমাদের সালাদগুলোকে কবুল করো, আমাদের ইফতার তুমি কবুল করো, আমাদের তারাবি আমাদের তেলাওয়াত কোরআন তুমি কবুল করো। রব্বুল আলামিন, আমরা বড় গুনাহগার, তোমার দরগাহে এই পবিত্র সময়ে হাত তুলেছি মাওলা, ইফতারি সামনে নিয়ে তোমার দরগাহে মিনতি করছি, মেহরবানি করে তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও, আমাদের পিতামাতাকে মাফ করে দাও। আয় আল্লাহ, তুমি আমাদের সকলকে এক ও ন্যাক হয়ে চলার তৌফিক দান করো। রব্বুল আলামিন, তুমি যদি আমাদেরকে দয়া না করো, আমাদের কোনো উপায় নাই। রব্বুল আলামিন, আমাদের আর কোনো পথ নাই। রব্বুল আলামিন, তোমার কাছে আশ্রয় ভিক্ষা করতেছি শয়তানের ওয়াসওয়াসা থেকে, তোমার কাছে আশ্রয় ভিক্ষা করতেছি নফসের পায়রবি থেকে। আয় আল্লাহ, তোমার কাছে সেই সমস্ত জিনিস প্রার্থনা করছি যেগুলো প্রার্থনা করেছেন মহান রব্বুল মহান তোমার মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আয় আল্লাহ, তিনি যে সমস্ত জিনিস থেকে পানাহ চেয়েছেন, আমরা সেই সমস্ত জিনিস থেকে তো পানাহ চাই। আল্লাহ রব্বুল আলামিন, তুমি মুসলমানদের উপর রহম করো মাওলা। আয় আল্লাহ, শত্রু শত্রুরা থেকে রক্ষা করো মাওলা, মুসলমানদের দুশ্মনদের দুশ্মনী থেকে তুমি রক্ষা করো মাওলা। রব্বুল আলামিন, মুসলমানদের মধ্যে তুমি ঐক্য দান করো। রব্বুল আলামিন, সকলকে নেক হয়ে চলার তৌফিক দান করো। রব্বুল আলামিন, যাবতীয় গুনাহ থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখো, ফিতনা ও ফাসাদ থেকে আমাদের বাঁচিয়ে রাখো। আয় আল্লাহ, বাকি রোজাগুলো যেন সুন্দরভাবে আদায় করতে পারি সে তৌফিক দান করো। রব্বুল আলামিন, আয় আল্লাহ, এই রমজান মুবারকে তুমি আমাদের ক্ষমা না করলে আমরা তো ধ্বংসের মধ্যে পড়ে যাব। রব্বুল আলামিন, আমাদের সে ধ্বংস থেকে তুমি বাঁচাও, আমাদের দোজক থেকে তুমি বাঁচাও, তুমি আমাদের কবর আজাব থেকে রক্ষা করো মাওলা। আমাদের সকলের উপর তুমি রহম নাজিল করো মাওলা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা ওয়া সানাদিনা ওয়া নাবিয়িনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وصحبه وبارك وسلم. واجعل آخر كلامنا عند الموت الكلمة الطيبة لا إله إلا الله محمد رسول الله.